আসসালামুআলাইকুম, কেমন আছেন আপনারা? আসার আগে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহর রহমতে চাই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তন্নিস ফ্যামিলি টাইম অ্যান্ড হবি চ্যানেল থেকে আমি তন্নি, আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে সকাল থেকে অনেক বেশি বাতাস বয়ে যাচ্ছে, এত বেশি বাতাস বয়ে যাচ্ছে যে বাতাসের শব্দের জন্য অন্য কোনো শব্দ শোনাই যাচ্ছে না। আর চারিদিকে এত বেশি অন্ধকার হয়ে আছে, অন্ধকার দেখে মনে হচ্ছে এখন সন্ধ্যা নেমে আসবে, অথচ এখন মাত্র সকাল 10টা বাজে। তো বাতাসের শব্দ কত বেশি ছিল সেটা বোঝার জন্য আমি ভিডিও শুরুতে একটুখানি বাতাসের শব্দটা রাখার চেষ্টা করেছি। জানি না ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে। এত বেশি বাতাস বয়ে যাচ্ছে যে বাতাসের জন্য পাখিটা ভালো করে উড়েও যেতে পারতেছে না। আর এই পাশে বাতাসের জন্য রাস্তার ধুলাগুলো এত বেশি উড়ে যাচ্ছে, ধুলার জন্য চারিদিক আরো বেশি অন্ধকার মনে হচ্ছে। এই তো বৃষ্টি শুরু হয়ে গেল। এক তো শীত, তার সাথে বৃষ্টি আর হচ্ছে বাতাস, সব মিলিয়ে আমরা তো একদম জমিয়ে যাচ্ছি। তো একটু ঠান্ডাটা কমানোর জন্য এখন আমি রান্না করে নিব টমেটো এগ সোপ নুডলস। তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর সোপটা রান্না করার জন্য প্রথমে আমি ডিমটাকে ভেঙে ভেজে নিব, তারপর তুলে নিব। ডিমটাকে ভেজে তুলে নিলাম, আর এখন পেঁয়াজগুলো ভেজে নিব। আর পেঁয়াজগুলো আমি ততক্ষণে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টমেটো। আর এখানে আমি একটা বড় আকারের টমেটো নিয়েছি, তো টমেটোটা আমি একদম ছোট করে কুচি করে নিয়েছি। এই লুডোসে আমি টমেটোর পরিমাণটা বেশি দিব, কারণ টমেটোটাই আমার লুডোসটার মজা বাড়াবে। আর টমেটোগুলো আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না একদম গলে যায়। টমেটোগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, যেন ভাজার মতো টমেটোগুলো গলে যায়। আর যেগুলো গলে নাই ওগুলো কাটি দিয়ে একটু গালানোর চেষ্টা করতেছি। তো এখন আমি দিয়ে দিব বাঁধাকপি। বাঁধাকপিগুলো দিয়ে নিলাম, আর এখন অল্প একটু সময় নিয়ে ভেজে নিব যেন কালারটা বজায় থাকে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা অনুরোধ করতেছি, আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না। আর যারা আমার ভিডিওটা একদমই নতুন দেখতেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে
প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন। আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাঁধাকপিগুলো ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর স্বাদ মতো লবণ, আর লবণটা এখন নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দিব, আর নুডলসগুলো দেওয়ার সময় ভাঁজ করে দিতে পারি নাই যেহেতু আমার কুলে ছিল মেহেরিস, তো ওকে নিয়ে নুডলসগুলো দিতে গিয়ে এলোমেলো হয়ে গেছে। তো একটা কাঠি দিয়ে এখন নুডলসগুলো আমি জলের সাথে মিশিয়ে দিব যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটো এগ সোপ লোডস রান্না করার জন্য এখানে আমি নিয়েছি কোকোলা লোডস, আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস। একটা কাঠি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সবগুলোর সাথে আমি সসটা মিশিয়ে দিচ্ছি। লোডসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখন একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব, আর রান্না করার পর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা 2 প্যাকেটের মতো। তো মশলাগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশিয়ে দিব। লোটসের জলটা কমে আসার পর আমি দিয়ে দিলাম বেজে রাখা ডিম, আর তার মাঝে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচ, সেটা বলতে ভুলে গেছি। তো সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমার লোটস রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আমার লোডসের ফাইনাল লুক, আর এখন আমরা খেয়ে নিব। আর যতটা ভেবেছিলাম যে লোডস রান্না করার সময় এত বেশি ভালো লাগবে না, কিন্তু আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছিল। তো আপনাদেরকে অনুরোধ করব, চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমার রেসিপিটা ফলো করে। আই হোপ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। নুডলস খেতে খেতে এই পর্যায়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।